জানে কেন দেখেছে তো জুতো না ঝাঁটা মূল ঝাঁটা নিয়ে যায় গালে ডান কাঁধে ফেলবি না বাম কাঁধে বলে বাম কাঁধে হবে না ডান কাঁধে কয় ডাকে উঠবে এক ডাকে না তিন ডাকে বলে তিন ডাকে হবে না এক ডাকে এখন ও মূল একটা ঝাঁটা ঝাঁটা বোঝেন তো একে অনেক তিন বছর আগে কাছে বহিল ঝাঁট দেওয়া ঝাঁটা ছোট হয়ে গেছে এই লম্বা থেকে এইটুকু হয়ে গেছে সেই ঝাঁটা গালে লেগেছে এখন বাবাজি আমার রোগী একটু সুস্থ হলে আল্লাহ পাক সুস্থ করালেন ওর ওসিলাতে সুস্থ যখন হলো এখন দেওরেরা বলছে ভাবি কি বলছি তুমি আর কাজ পেলে না মুড়িয়া ঝাঁটা লিয়ে গেলে তো বা ওই কথা কেউ বলে রে আসলে জরিনার মা যখন মুড়ো ঝাঁটা গালে নিয়েছিল তখন ও নিজেই নিজের ভিতরে ছিল না জিন ওর উপরে খবিস ছিল আসিব হয়ে তো ওর কথা নয় ওটা আসিব হওয়া জিনের কথা ঠিক না এখন আপনাকে এটা মেনে নিতে হবে জরিনার মায়ের কথা যদি জরিনার মায়ের না হয়ে জিনের কথা হতে পারে আমার গসে আজমের কথা আল্লাহর কথা হতে পারে গসে আজম বলেন রে আমার পাগলেরা তোরা দেখতেছিস আমি জুবানে বলতেছি এ কথা আমি বলি না জুবানটা আমার কিন্তু আমার জুবানে ক্ষমতা দেওয়া পাওয়ার হলো আমার আল্লাহ আল্লাহ বলেছেন আনা আমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি গসে আজম জুবান দিয়ে বলি আল্লাহর পাওয়ারে ছটা ছটা মেয়েকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছি রইল মা তোমার পেটে এটাও পুত্র হবে জোরে বলুন সুবহানাল্লাহ নারী তাকবীর নারে ইরসালাত আওয়াজ হয় না এজা আপনারা আছেন 72 জন আওয়াজ দিল তো 22,000 কলেজায় আঘাত লেগেছে আরে হাজারে হাজারে আওয়াজ দেবে তো দুশমন যারা কলেজা ব্যথা হয়ে যাবে ঠিক কি না যদি আওয়াজ দেন নারে তাকবীর নারে ইরসালাত মাসলাকে আলা হযরত শেষবারের মতো দেখব যত আওয়াজ আছে ভলিউম সব দিবেন পাওয়ার বর্ণনা করে শেষ করা যাবে না কেননা বাবা জানেন সব কুকুর এক নয় নিশ্চিত আপনারা ক্যাসেটও পেয়েছেন আব্বা আমার তাই আমি বলতেছি আব্বা আমার সব কুকুর এক হবে না কেননা সাহাবে কাহাবের কুকুর আর কোথায় আপনার আমার বাড়ির কুকুর সব বিড়াল এক হবে না আব্বা আমার আপনি জানেন না বাবা আমার একটা কুকুরের কথা আব্বা আমার আমার নবী পাক সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এটা কিন্তু ক্যাসেটে নাই এটা নতুন নবী পাক বসে আছেন সাহাবীদেরকে নিয়ে ও সোনা মানিকের হঠাৎ দেখা গেল ও বাবাজি আমার একজন ব্যক্তি ছুটে ছুটে এসেছে রক্ত বাড়াচ্ছে কুচার নিচে হুজুরের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গ্রামের কুকুরটা কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে হুজুর বলেন ঠিক আছে আবার মিনিট দু তিনি গেল তুমি বসে যাও সে ব্যক্তি বসে গেল তিন মিনিট পর আবার একজন চলে এসেছে তার পা দিয়ে রক্ত বাড়াতে লেগেছে হুজুর আমার পা দিয়ে রক্ত বাড়াচ্ছে কেন কি হয়েছে ওই গ্রামের একটি মেয়ে কুকুর আমার পায়ে কামড় দিয়েছে আমার নবী পাক বলেন এইভাবে যদি সবকে খাম করে দেয় অসুবিধা ও সাবাই গ্রামেরা চলো না যাই দেখতে আব্বা আমার জামিউল মোজেজা 19 পৃষ্ঠাতে লেখা আছে আব্বা আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুকুরটাকে আপনার দেখার জন্য সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন এমনি সময় নিকটে যেই না গিয়েছেন কুকুরটা এসে আমার নবী পাকের কদমে গোড়া গড়ি খায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কুত্তা তুমি বলো ওই দুই ব্যক্তিকে কেন কামড় দিয়েছো ওই কুকুরটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ
না ইয়া হাবিবাল্লাহ, আমাকে সবাই নাপাক জাতি বলে, কিন্তু আপনার দুইজন বিখ্যাত সাহাবী সম্পর্কে একজনের নাম হলো আবু বকর আর একজনের নাম হলো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সম্পর্কে এই দুইজন ব্যক্তি বদনাম করতেছিল বলে আমি কুকুর শুনতে পেয়ে ওদের পায়ে কামড় দিয়েছি। আব্বা আমার সোনামানি একটা কুকুর ভক্ত আর আমরা কত শক্ত, আমাদের মাঝে একটা ছেলে নিয়ে আছে যাকে বলে শিয়া শিয়া শিয়া, এরা বলে এই শিয়া দলেরা বলে বাবা আমার সিদ্দিক আকবরকে মানা যাবে না, সব হলো হযরতে আলী, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকু অস্বীকার করি না, কিন্তু তোমরা যেভাবে মানো ওভাবে মানি না, আমরা আল্লাহর টাইগার তাকে মানি, আমরা আপনার জ্ঞানের দরজা তাকে মানি, বাবা আমার আলীকে আল্লাহ রসুল বড় পাওয়ার দিয়েছিলেন এটাও আমরা মানি, কিন্তু তুমি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তোমরা বলছো ওনার চরিত্রে দাগ দিয়েছো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কে চরিত্রে দাগ দিয়েছে কি বলেছে জানেন? মুখের কথা বলছি না, বলো সব দলিল সব প্রমাণ আমি যা বলছি না দেখাতে পারলে বলিনি বাপ। এরা বলেছে মা খাদিজাতুল কুবরাকে চরিত্রহীন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকে চরিত্রহীন, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও সোনা মানিক, এই শিয়ার দলেরা কি করে ওমর খুশি করে, খুশি করে জানেন এশিয়ার দল, এরা হাজারতে আলী রাদিয়াল্লাহু তাআলার বেশি প্রাধান্য দেয়, এরা আদান দেয় তাও বলবে দেখবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে বলবে আশহাদু আন্না আমিরাল মুমিনিনা খলিফাতুল মুসলিমিনা আলী উম্বাবুহা, এশিয়ার দল। তুমি শিয়া হয়েছো নাকি বুক চাপড়াচ্ছো আর মার্সিয়া করছো? কোন হাদিসে আছে বুক চাপড়ানো? যদি সুন্নি হও আউলিয়ার প্রেমিক হও হাওলদার বুক চাপড়ায় না, লাঠি খেলা লাঠি খেলা যে একজন খেলতে হবে হারাম। ব্যান্ডের বাজনা নিয়ে এরা লাঠি খেলতে আছে, একক তো নামাজ নাই, যার জন্য করছো সে তলোয়ারের মাঝে নামাজ পড়েছে। তুই বদমাইশ গরুর মতো খেয়ে মশির মতো ঘুমাস, এক অক্ত নামাজ পড়িস নি, আর তুই গান বাজাচ্ছিস তার রাস্তা দিয়ে যাচ্ছিস বলছিস আমি হোসাইনের পাগল। কবি লিখছে দেখেন কত সুন্দর, ইসলাম কি সার কোঠায়া হোসাইন নে বাতিল কে আগে সর না ঝুকায়া হুসাইন নে, ক্যা চিজ হ্যায় নামাজ বাতায়া হুসাইন নে সজদে মে আপনে সর কো কটায়া হুসাইন নে, এ দশত কারবালা ارشاد کی بریا ہے اے فرمان مصطفیٰ ہاں فرمان مصطفیٰ حی علی الفلاح حی علی الفلاح سبحان اللہ جنی تلوار مجھے نماز پڑھے دیکھیے سن اور تار پاگل شاید دسو تو ایک وقت تو نماز نہیں তওবা করো বাবা, তুমি আমাকে দাওয়াত দেওয়ার না দাও, তোমাকে দাওতে না চাই আমি উদ্দিন ওয়াজ করতেছ না, তুমি যে আমার ডাকবা তাই আমি ওয়াজ করবো তা নাই, বুকে বসে চোখে ঠোক মারা আমার কাজ, খুব আদর করে নিয়ে এসেছো না, খুব ভালো করে যত্ন করে খেতে দিয়েছো, এখন তুমি ভোগ করো, যদি সঠিক পথে আসো তাহলে কিছু না তুমি আমার, আর যদি তুমি না আসো তুমি আমার দুশ্মন, তুমি নবীর দুশ্মন, ওলির দুশ্মন, সাহাবীদের দুশ্মন, আহলে বাইতের দুশ্মন। প্রেম তাই বলেছি সাধু হও সেজো না সাধু। যুবকেরা আমার হাজার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার আলা
আলাদা বাবা এমনি করে আপনার গোসে আদমের পাওয়ার আলাদা এজন্য বলেছি সব কুকুর এক হবে না সব মানুষ এক হবে না সব জুতো এক হবে না কোথায় আমাদের বাড়ির বিড়াল কোথায় আপনার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারের বিড়াল যতটা মেহমান আসে ততবার ম্যাও ম্যাও বলে বাবুচি ততজনের খানা তৈরি করে শুধু তাই নাকি বাবা কারবালার মাটিতে যখন দরিয়া ও সোনা মানিকের সাহাবাইকরামদের মাঝে অনেকে শহীদ হয়ে গেছে আলে বায়াতের মাঝে আমার রসুলের পাকের দিওয়ানা ইমামে হুসাইনের মাস্তানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু কাটতে চিত্তে জিনা দরিয়ায় ফেরাতে মুশকিদাখানা নিয়ে পৌঁছে গেছে আব্বা আমার পানি ভরে দিলেন পানি ভরে দিয়ে নিজে হাতে করে পানি উঠিয়েছেন একটুখানি দেখি পানি পান করতে হবে পিপাসা তিন দিন থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু লাগাম ঢিলা দেওয়ার পরে অবলা দুলদুলটা মুখ উত্তর দিকে ফিরিয়ে নিয়ে জবান দিয়ে বলতে চায় আব্বাস চারি মাপ পিপাসা থাকে আমি দুলদুল অবলা আমি আমার পিপাসা মিটাতে পারি না ও আমার সোনা মানিকেরা যে হোসাইনের প্রেমে অবলা দুলদুল ঘোড়া পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছে আর আপনি সেই হোসাইনের মহাব্বতে নামাজ পড়বেন না রোজা রাখবেন না মানসি আগে বুক পেটিয়ে রাস্তা ঘুরে বেড়াবেন এর নাম কখনো মহাব্বত না এ বাবারা বাবারা আমি আপনাদের অনুরোধ করি প্রেম যদি করো প্রেমের মতো প্রেম করো সাধু হও সেজনা সাধু বোঝা যাচ্ছে না যাচ্ছে না আব্বা সাধু যদি হতে পারি তাহলে আমাদের নাম আমার সোনা মানিক শুধু কি তাই নাকি এই জগতের বুকে আমাদের জন্য উচিত কর্ম হলো এটাই তাই আমি বলতে চাই সব বিড়াল এক নয় সব ঘোড়া এক নয় সব কুকুর এক নয় বাবা আমার সব জুতো এক নয় কোথায় আমি নদীর পায় দেয় ওই জুতো কোথায় পাজামাই নদীর ব্যবহার করে ওই জুতো বাবা আমার আমিনউদ্দিন জুতোর কোনো মূল্য নাই কিন্তু আমার খাজামাই নউদ্দিন চিস্তি বলতেছেন যোগী জয়পাল উঠতেছে হাওয়ায় এ জুতো তুই চলে যা আচ্ছা বলুন জুতো কি চোখ আছে জুতোর কান আছে চোখ নাই কান নাই দেখলো কেমন করি শুনলো কেমন করি বাবা আমার এটাই তো আমার আল্লাহ দেওয়া পাওয়ার নামাজে আমরা বলেছি আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে পুরস্কৃত করেছেন আর আল্লাহ বলেছেন চার শ্রেণীদের প্রতি প্রাইজ তার ভিতরে নেককার অলিগণ আর নেককার আমার খাজা মাইনউদ্দিন চিস্তি তার জুতো তার সঙ্গে লেগে সেও হয়ে গেছে নেককার সেও ভালো কেন কার সঙ্গে লেগেছে যদি বল মৌলবি তোমার যে ঠিক আদার সুন্নিদের শোনো একই ভাটাই তৈরি করেছে কোন ইট পায়খানার ঘরে মানুষ চিকেন শান্তিতে পায়খানা ফেলে আর সেই ভাতারি একই সাথে মসজিদে লাগিয়েছে মানুষ তাতে সেজদা দেয় একই গরুর চামড়া কোন চামড়া দিয়ে জুতো বানিয়েছে আর কোন চামড়া দিয়ে কোরআন শরীফের মোলাট বানানো হয়েছে মানুষ তাকে সিনায় লাগায় চুমা খায় বলে সুবহানাল্লাহ এ দেখো না মাল তৈরি কোথায় হয়েছে এ দেখো জি এ লেগেছে কোথায় সঙ্গটা কোথায় এ সাক্ষাৎটা কোথায় এ কিসের ব্যবহার করে কি ব্যবহার করে বাপ আমার যে যেভাবে ব্যবহার করেছে তাকে সেইভাবে সম্মান দিতে হবে ঠিক কি না আমার সোনা মানিকেরা আমরা আহলে সুন্নাতুল জামাত এই জন্য আমরা মহাব্বত করি খাজা মাইনউদ্দিন চিশতির জুতো উঠতেছে যোগী জয়পালের মাথায় পড়তেছে নাম নাম নিচে নাম যোগী জয়পালকে নিচে নামিয়ে নিল বাবা আমার এটা হলো যোগী জয়পাল কে নিচে নামানো জুতোর বাড়ি দিয়ে খাজা মাইনউদ্দিন চিশতির জুতো আর কোথায় আপনার আমার নবী পাকের জুতো যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ
রাসূল পাকের জুতো মোবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়া জিব্রাইল চুমে যার দরবার যদি কোন সুবহানাল্লাহ এ হলো মোহাব্বত সোনা মানিকেরা আমার প্রেম করো মোহাব্বত করো তাহলে লাভ আছে আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে মোহাব্বত করো আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের সঙ্গে মোহাব্বত করো একজন নবী প্রেমিকের কথা শোনাবো নাকি একদম একটা ঘটনা এটা নাই আপনারা এখনো পাননি সেই একটা নতুন ঘটনা শোনাচ্ছি এবার শুনেন একজন ওলি বান্দা সোনা মানিকেরা আবার এই ওলি বান্দাটা এনার নাম হলো শেখ ফরিদ আর একজন ব্যক্তি আমাকে মোসাফা করতে এসেছে তার নাম জিজ্ঞাসা করতে হচ্ছে আমার নাম ফরিদ যাই ফরিদেরই ওয়াজ করি ঘরে ভিতরে বসিয়ে দেব হুজুর আয় হাফেজ সাহেবের সবচেয়ে বড় আফসোস আমার লেগেছে এটাই যে আপনাদের ইমাম জনাব হাফেজ সাহেব কেবলা তার জনম দুঃখী পিতা দুনিয়ার বুক থেকে বিদায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবাজি দেখেন সন্তান আমাদেরও ঘরে আমাদেরও পিতা ঘরে আছে না নাই বাপ যদি ডাকে আমিনউদ্দিন তো বেটা কে কি বলতে তো বলো আমার সময় নাই বদমাইশ ছেলে এই ছেলেটা অহংকারী ছেলে এই অহংকারের জায়গা জাহান্নাম মা যদি স্বামী যদি ডাকে বিবিকে কোথায় আছো কই গো বিবির নাম হাসিনা হাসিনা একটু পানি দিয়ে দাও ওখানে আছে ঢেলি খাও এখন যেতে পারছি না সিরিয়াল দেখতেছি বাবা আমার সেই আমার মায়েরা এখন কেমন হয়েছে মা জননী আমার দশাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে কাঁধে বেড়েছে সিপটি পিনার হুকিম ঘাড়ে ঝুলিয়েছে ধেনা চিকা ছোট একটি ব্যাগ এই মাঝের চড়া ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নোকতা ওর মা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নোকতা একই বড় বিহায়া এই মায়ের পেটে কখনো আশিকের রসুল জন্ম নিতে পারে না এই মায়ের পেটে গসে আজমের প্রেমিক জন্ম নিতে পারে না জননী বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় ও সোনা মানিকের এই শেখ ফরিদ পৃথিবীর জমিনে তার আব্বা জানের নাম হলো জালালউদ্দিন সুলাইমান কি নাম বললাম জালালউদ্দিন জালালউদ্দিন সুলাইমান ও বাবা আমার সোনা মানিকেরা পৃথিবীর জমিনে নারা বড় অনেক কাজ দুইজন স্বামী স্ত্রী আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের গর্ভে একটা সন্তান দিলেন ওই সন্তানটার নাম রাখা হলো ফরিদ মা ডাক দিয়ে বলে বাবা নামাজ যদি পড়ো তাহলে তুমি মিষ্টি পাবে আমার মায়ের কথা বলে দেখবেন আমি ঘুমিয়ে আছি মা আমার ডাকতেছে সকাল হওয়ার পরে মহাজন বলতেছে আসসালাতু খায়রুম মিনাল নাওম বলো সুবহানাল্লাহ মা ডাকে না আব্বাও ডাকে না গরু মতো খেয়ে মশির মতো ঘুমাচ্ছে মহাজন বলে হাইয়া আলা সালা জালাস না ভোরবেলা ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা বেতন দেই তো যাব কেন আবার এ বেলা বলে না এরা মসজিদে যায় না আর বেলা হয়েছে আমার মা ডাকে আমিনউদ্দিন ওঠো প্রাইভেট পড়তে যেতে হাসিনা মেয়ের নাম রেখেছে হাসিনা আবার অনেকে তো নাম রেখেছে পাখি কি ওড়াই উড়িয়েছে বাবা পাখি কোন দিন উড়ে যাবে দিয়ে ফাঁকি তোমার পাখি শুধু বলে হ্যালো কেমন আছো বলো জীবন আমার গেল তুমি আমার জানের জান তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন হ্যালো মসজিদের কোনায় আমার সঙ্গে দেখা করবে বলো কেননা কুরবানির পরে জলসা একটু দেরি হয়ে গেল
কুরবানি পরের দিন হয় একটু দেরি হয়েছে। ও সোনা মানিকেরা নামাজটা পড়ে নাও, বাপ যদি বলতেন ওগো বাবা ওঠো, ওগো মেয়ে আমার হাসিনা আর দেরি করো না, ওঠো ফজরের নামাজ আদায় করে নাও। বাপ মায়ের প্রেশার দেওয়াতে সন্তান উঠতে বাধ্য হতো, একদিন উঠতো না, দুই দিন উঠতো না, তিন দিনের দিন বাচ্চা ঘুমিয়ে থাকতে পারতো না। বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, তার সন্তানেরাও নামাজি হয় না। দোষ আমরা করি জ্ঞান হইলো যে শুধু তাবিজ দাও দিন, হুজুর তাবিজ দাও, তাবিজ দাও, আর তাবিজ তাবিজ ঝুলি কেউ ইট ঝুলা বা চাকটি করি টেনি টেনি মরে। তাবিজ কি হবে? যে তাবিজ দিছে সে নিজেই আমল করে। খালি আল্লাহর কালাম তাই হইতে কিছু কাজ হয়? তা আমি বলতেছি আমি দিছি, দেখি দেখি দিছে। তুমি জানো ও তাবিজের উপরে ভরসা, আল্লাহওয়ালা যারা হয় খালি মুখের কথা বলে দিলেই কাজ হয়। বলেন সুবহানাল্লাহ। নবী পাক কাউকে তাবিজ দিয়েছেন? মুখে বলেছেন আল্লাহ কাজ করে দিয়েছেন, সাহাবীরা বলেছেন কাজ হয়ে গেছে। তুমি যদি প্রেম করো তাবিজের প্রতি ভরসা না, তুমি ভরসা করো যে আমল করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, আল্লাহ বরকত তাতেই দিবে। বল সুবহানাল্লাহ। তুমি নিজে আমল করো না, ও শুধু একটা যেই বলছে তাবিজ দাও, আমার মতো মাল করতে একটা বই দেখি সঙ্গে লিখে দিচ্ছে, এটা কিসের জ্বরে, এটা কিসের আমাশার, এটা কিসের ওই মেয়েটার সঙ্গে সঙ্গে ভালোবাসা, এটা জোড়া দেওয়া কত তাবিজ নেওয়া না যায় আমি বলছি না, তবে আমল করে দেওয়া অনেক ভালো, আমি এটাই বলতে চাইছি। বেশিরভাগ আমল নাই, হয়তো একটা আমল আছে দিছে, আর কিছুর একবার নাম হয়ে গেছে, আর নাম হয়ে গেলে আর তার থাকায় কে লাইন লেগে গেছে। সোনা মানিকেরা আবার পৃথিবী জমিনে আমি আপনাদিগকে বলতে চাইছি, সাধু হও সেজো না সাধু, আমলকারী হও আমলকারী সেজো না। ও বাবারা লোক দেখানো তাবিজ করতেছি, লোকে দেখতে কি আমল হুজুরির, ফলে কিচ্ছু নেই। আবার আব্বা জানে না, মা আমায় ডাকে না, আব্বা আমায় ডাকে না, কিন্তু উচিত ছিল মা ডাকতেছে বাবা ফরিদ, আর শুয়ে থেকো না বাবা, তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে মিষ্টি পাবে, ওগো মা তাই নাকি মিষ্টি পাওয়া যাবে, জি বাবা যাবে, বেটা ফরিদ উঠে উজু বানাতে যায়, মা জননী নামাজের পাটি বিছিয়ে দেয়, চিনির পুরিয়া করে পাটির নিচে ভরে দেয়, ফরিদ নামাজ আদায় করে, নামাজ আদায় করে পাটি তুলে চিনি পায়, আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে বলে খেলা করতেছি মসজিদ থেকে আওয়াজ এলো, এটা ঢাকার মতো আজান, আমার ব্যক্তিগত সুর কিন্তু এটা না, আমার ব্যক্তিগত সুরে দরদ ভরা। আর যেই আমি রেডুয়ার মতো করবো সেই আমার মনে হবে ঢাকার মতো হচ্ছে কি, বেলাল আজান দেয় তো লোক নামাজে যায়, আর আমাদের এখানে আজান দেয় তো আরো মাঠে যায়। ব্যাপারটা কি, এত চাচা আজান দিচ্ছি, এত দেওয়া দেয়, তো কাজ বাদ দিয়ে মসজিদে আসে না কেন, মাঠে যায় কেন? তো আজান যে দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানে অবশ্যই বরকত, যিনি আজান দেবেন ওনার গলা হাসর মাঠে সব থেকে উঁচু হবে। কিন্তু আজান দিছে তা আজান দিছে মসজিদে, মন খুঁজে বেড়াচ্ছে মাঠে, কখন টাইম হবে মাঠে যেতে হবে,
বেলাল আজান দিত, বেলালি আজান শোনা যায়, বলেন সুবহানাল্লাহ, বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবে বেলালি আজান গাইবে নবীর গুণগান, محمد وعلى آله ফরিদ রাস্তার ধারে খেলা করি মসজিদের আজানটা শুনতে পেয়ে হাজরতে ফরিদ উযু বানিয়ে নিলেন, বাড়িতে চলে এলেন, নামাজের পাটিটা বিছিয়ে নিয়ে নিজে যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন, মা জননী ডাক দিয়া বলে ফরিদ তোমার কি উযু বানাতে হবে না, ও গো আমার মা জননী আজ মাই উযু করকে আয়া হুম, কি আজ আমি উযু করে এসেছি, মা চিন্তা করে আল্লাহ আমি ফরিদের সম্মুখে যদি চিনি ভরে দেই আর নামাজ পড়বে না আর ইবাদত করবে না, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার দরবারে দোয়া চাইছি, আমার ফরিদকে ঝুকানো ছিল আমার কাজ আর আমার ফরিদকে কবুল করা আপনার কাজ, আল্লাহ আমাকে লজ্জিত করবেন না অপমানিত করবেন না, আমার ফরিদকে কবুল করে নেবেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আর ওই বাচ্চাটা যদি নামাজের পাটিতে থাকে আমার আল্লাহ পাক কবুল করে কি না থাকতে পারে, আমার মা দোয়া করতেছে আল্লাহ আমার বেটা ইঞ্জিনিয়ার বানাইও ডাক্তার বানাইও, অন্য দোয়া করে না, ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে, এক লোকে তিনটে ছেলে, একটা বলে ইঞ্জিনিয়ার বানাবো মেজেটা ডাক্তার বানাবো ছোটটা একটু মাদ্রাসায় ভিক্ষা করে খাবে রে চাইহা চাইহা খাবে, আর এখন নাই তো ভাতা পাচ্ছে 2,500 টাকা ওদিকে পাবে কম, সব পকেট ফাঁকা, যদি ডাক্তার হয় নিয়ে গেলে কি হয়েছে বলে বাচ্চা উল্টে রয়েছে, কি বলে উল্টে রয়েছে, কি ওই সিজার করতেই হবে নইলে হবে না, আর আমার মেয়ে আছে আমি কি করবো আমি থাকতে পারি, মেয়েটা যদি ওরা আমার বলে কিসে দেখতে যে কিসে ফটো, আচ্ছা আপনার কি ব্রেনে ঢোকে না যদি একটা মেশিন দ্বারা পেটে কি আছে বলতে পারে, তাহলে আমার আল্লাহ পাকের দেওয়া মেশিনের কত পাওয়ার এ চোখের, মানুষের বানানো মেশিন যদি এই হয় তাহলে আল্লাহর বানানো 73 পাওয়ার কত, আল্লাহ আমার চোখগুলো অকেজু করে ফেলেছে, ওই তো অপারেশন করতে হবে সিজার করতেই হবে, তা আমি বলি ডাক্তার বাবু কত, তা যে 12,000, না ডাক্তার বাবু 8 হয় না 10-এর নিচে আর হয় না, তাহলে আমার ছেলে যদি ডাক্তার হয় তো 10টা যদি অপারেশন করে 8×10=80, 20,000 এদিক ওদিক গেলেও 60 আমার থাকে, আচ্ছা আমি আমিনুদ্দিন আমার ছেলের মাদ্রাসায় দেবো না 60,000 টাকা দৈনন্দিন ইনকাম সেদিকে দেবো, 60 তাহলে ওইদিকে দেবো, এখন মা যখন বলছে দাও মাদ্রাসায় থাক তোর কথায় একটা থাক আর দুটি আমার কথা, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার আর একটা মৌলবি পাশ করে বাড়ি এসছে, এখন দেখবেন বলছে শোনো আমাদের একটা ঘর আছে এই ঘরের স্টার সাদ, স্টার সাদ মানে সামসেট, পাকা ঘরের স্টার সাদ যার নাম দিয়েছে স্টার সাদ, এর আমরা বুঝি চিনি সামসেট বলে, কি বলেন সামসেট আছে না আছে না, এখন বলছে ওই সাদ ওই সাদে ঘুমিয়ে যাবেন মানে ঘুমাবেন তো না চোখ বুঝিয়ে থাকবেন কথা কবেন না, আর ও তিনটি ছেলেই বাড়ি আসুক, প্রথম নাম্বার ইঞ্জিনিয়ার লহালক্করের কাজ দয়া মায়া কম বাড়ি আসতেছে, ও মা 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 বাবা ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো জিমা এসেছি, বা গো মা তুমি কাঁদো কেন, বাবা তোর আব্বা মেরেছে তাই কাঁদি, ওর গো মা দন্ত সয়াকার লয়াকার কোথায় গেছে, বানান করে বলেছি আমি ইঞ্জিনিয়ার ডাইরেক্ট বলিনি, বাবা বাবা বলো ও গো মা বলো আব্বা কোথায়,
সঙ্গে সঙ্গে বলে কেন কি করবি ওগো মা তুমি আগে বলো শাবল দেখেছো কোথায় বলে শাবল কি হবে বলে এক বাড়িতে মাথা ফাটিয়ে দেব এতদিন যা করেছে মেনে নিয়েছি আর মানা যাবে না ওর কি এখনো হুঁশ হয় না বাপ চুপ করে কথা বলে না চুপ করে শোনে বললেই তো হবে না বিবি মানা করেছে চুপ করে থাকে মিনিট পনেরো গেল এমবিবিএস লন্ডন ফেলো ডাক্তার বাড়িতে এলো এমবিবিএস এমবিবিএস লন্ডন ফেলো ডাক্তার তার কাটাকাটি কারবার দয়া মায়া কম কেননা যে করে সে যার এমবিবিএস ডাক্তার দয়া মায়া কম বাড়িতে এসেছে মা 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 বাবা ডাক্তার বাড়িতে এসেছো জি মা এসেছি মা তুমি কাঁদো কেন তোর আব্বা মাকে মেরেছে তাই কাঁদি বলে মা তুমি হেসো কোথায় রেখেছো কেন বাবা হেসে কি করবে হেসে দিয়ে কেটে ফেলবো যেহেতু তার কাটাকাটি কারবার জেনে রাখা দরকার মিনিট কুড়ি গেল ছোট বেটা মলবি বাড়িতে এলো মা 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 কাঁদো কেন মা বাবা মলবি বাড়িতে এসেছো জি মা তোর আব্বা মেরেছে তাই কাঁদি ও মা আব্বা কোথায় আছে বলো কেন বাবা কিছু বললি না আব্বাকে খোঁজ করিস কেন ছোট ছেলে বলতে লেগেছে মা আব্বাকে জন্য আমি জিজ্ঞাসা করি কোথায় আছে যে আপনি বলবেন অমুক জায়গায় গিয়েছে আমি আমার আব্বাকে খুঁজে নিয়ে আসব কেন আল্লাহ পাক বলেছেন যদি কোন নারী তার স্বামীর পা দুটি ধরে ক্ষমা চেয়ে নেয় আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর বেহেশতে দরজা তার জন্য খুলে দেওয়া হয় মা জননী বলুন না আমার আব্বা কোথায় গিয়েছে শুয়ে থাকতে পারে না লাভ মেরে পড়েছে ছোট বেটাকে বুকে চেপে ধরেছে বিবিকে বলে বিবি তুমি জিতে গেছো আমি জীবনে হেরে গেছি এই ছেলেকে ইঞ্জিনিয়ার যদি না বানিয়ে মাদ্রাসায় দিতাম মানুষের মতো মানুষ হতো কোরআনের বলি বলতো হাদিসের বলি বলতো মেজ ছেলেকে ডাক্তারি না পড়িয়ে যদি মাদ্রাসায় দিতাম কোরআনের বলি বলতো আমি ইঞ্জিনিয়ারি শিখতে মানা করবো না ডাক্তারি শিখতে মানা করবো না তবে আমি বলবো বাবা যাকে ইঞ্জিনিয়ারি পড়াবেন তাকে কোরআন হাদিসের জ্ঞানটাও দেবেন যাকে ডাক্তার বানাবেন ওকে কোরআন হাদিসের জ্ঞানটাও দিবেন কেননা আপনার ইঞ্জিনিয়ার ছেলের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে ওই ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে না যে ডাক্তারের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে ওই ডাক্তার কখনো রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে না কিন্তু আপনি চেক করে দেখুন ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে রাস্তা দাঁড়িয়ে মেম্বার পেশাব করে প্রধান পেশাব করে মাস্টার পেশাব করে কোন হাফেজে কোরআন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না কোন আলেমে দিন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না এজন্য আমি অনুরোধ করব বাবা আপনি ইঞ্জিনিয়ার হন সঙ্গে কোরআনের জ্ঞানটাও নেন আপনি ডাক্তার হন কোরআনের জ্ঞানটাও নেন কেননা যে ছেলে ইঞ্জিনিয়ার হবে কোরআনের জ্ঞান থাকবে ও ছেলে কখনো বাপকে দন্ত শয়তান লাকার বলে গালি দেবে না মায়ের নাম কি সবুরা বাপের নাম জালালউদ্দিন সুলাইমান বেটার নাম ফরিদ আমার সোনাবাণী কেরাও এমনি করে মা দোয়া করতেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন ফরিদ নামাজ সমাপ্ত করি পাটি উঠিয়ে দেখছে চিনির একটা গর্ত ফরিদ লাফ মেরে উঠেছে প্রতিদিন পাই আমি পুরিয়া আজ কেন গর্ত মা 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 বলে বাবা ফরিদ কি হলো এমন করে ডাকে কেন বাবা কি হয়েছে কি ব্যাপার মা গো প্রতিদিন পাই চিনির পুরিয়া আজ কেন গর্ত ডাক দিয়ে বলে বাবা ফরিদ মুখে আয় ফরিদের নাম হলো ফরিদুদ্দিন গঞ্জের সাকার জোরে বলুন সুবহানাল্লাহ
বাবা আমার দায়িত্ব পালন করে আব্বা নাই দুনিয়ায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঘটনাটা অতি লম্বা আমি যদি বলি তখন তিন ঘন্টা এই ঘটনা শেষ করতে লাগবে মায়ের পেটে পিতা হারা ছয় বছরে মাতা হারা চিরতরের মতো নাবি এতিম হইয়া যায় ভাই রে এতিম হইয়া যায় নবীর পিতা মাতা কেহ নাই কাফের বেদীর মারে দাই বদদুয়া করে না নবী খোদার কাছে দয়ার নবীজি আমার এতিম ছিলে নবীজি খেলার ছলে মাঠে বসিয়া সব ছেলেদের কয় ডাকিয়া সকল ছেলের আব্বাসে বলে আমার আব্বা নাই ভাই রে আমার আব্বা নাই নবী বাবা সোনাবানি কেরব মা জননী তাকে মুলতানের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি মুলতানের মাদ্রাসায় পড়াশোনা করতেছে বাবা পড়াশোনা করতে 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 একদিন হাজরাতে ফরিদি মসজিদের বারান্দাতে বসে বসে একটি আরবি কেতাব পড়তেছে ওই আরবি কেতাবটার নাম হলো নাফি যার বাংলা মানে হলো মানুষকে উপকারকারী এত মনোযোগ সহকারে পড়তেছি ও বাবা মাঝে মাঝে আপনি দেখবেন পাশে বসে আছেন আপনি কিন্তু কোনো কথা বলতেছেন এই কথা বলতে বলতে দেখা আপনার কথা আপনার পার্শ্ববর্তী মানুষ শুনতে পাইনি এরকম ঘটনা কখনো ঘটে কিনা দেখেছেন আপনি জোরেই বললেন এ ভাই কিন্তু ভাই শুনতে পেল না অন্যজন শুনল বলে কি বললে তুমি আমি বুঝতে পারিনি মানে ও ছিল পাশে বসে কিন্তু ওর ব্রেন অন্য কিছু খেলছিল এরকম হয় না মাঝে মাঝে জিজ্ঞাসা করে কি বললে সোনা মালিকের আবার ফরিদ আপনার মনোযোগ সহকারে কেতাব পড়তেছেন মুলতানের মসজিদের বারান্দায় যখন পড়তেছেন পড়তে 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 বাবা আমার হঠাৎ একজন আল্লাহওয়ালা মানুষের শুভ আগমন হলো এই আল্লাহওয়ালা মানুষটি যখন
এসেছেন এসে আপনার ধ্যান ধারণা এতটার কোনো দিকে খেয়াল নাই হঠাৎ ধ্যান ভেঙে গেল জিজ্ঞাসা করতেছে বাবা তোমার নাম কি বলো বলে আমার নাম হুজুর ফরিদ বাবা তুমি কি করতেছো বলে আমি আরবি কিতাব পড়তেছি বাবা এই কিতাব কি তোমার কোনো উপকার করেছে হুজুর আজ পর্যন্ত কিছু বুঝতে পারিনি শেখ ফরিদ চলে গেছে তোদের শাস্তি দেওয়ার জন্য ঘটনাটা তাই তুলে ধরেছে ভাদের বউ ভাসুরের নাম জানে না জানে তোদের মতো গাঁদা খোন না তো আমরা তাহলে জ্ঞান দুই প্রকারের এক নাম্বার জ্ঞান হলো কেতাবি জ্ঞান আর এক নাম্বার জ্ঞান হলো দীক্ষা জ্ঞান জ্ঞান কয় প্রকার বললাম বাবা আমার কেউ বলছে নবী আমার গায়েব জানে না ও ঠিক বলেছে কেননা ওর কেতাবের জ্ঞান আছে কিন্তু দীক্ষা জ্ঞান নাই কেউ বলেছে রাস্তার পাথর আর পরশ পাথর এক আসলে ঠিক বলেছে ও জানে পরশ পাথরের স্বভাব লাগেনি ও রাস্তায় থাকে তাই রাস্তার খোঁজ দিয়েছে তিনি উপস্থিত হয়ে দেখতে পারেন এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে যদি আপনার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা জিহাদের ময়দান কয়েক হাজার মাইল দূরে পৌঁছে যায় সেই মোতাবেক যদি কাজ হয় তাহলে আমার কালী কামলিওয়ালার পাওয়ার কেমন হবে ও সোনা মানিকেরা আপনার ব্রেনটাকে আপনি পরিষ্কার করুন আর হিংসা মন না নিয়ে প্রেমের নজরে আপনি একটুখানি বুঝুন এখন ফরিদ কে বলছে বাবা ফরিদ তুমি কি জানো নাকি দুনিয়ার বকি তোমার প্রয়োজন আছে দুটি জ্ঞান অর্জন করা কেতাবের জ্ঞান অর্জন করেছো কিন্তু তুমি দীক্ষা জ্ঞান এখনো অর্জন করো নাই তাই আমি বলতে চাই অমন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে এ কর সাধনা মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে এ কর সাধনা আর ভক্তি যদি না থাকে তো কিছুই হবে না ফুলের মধ্যে মধু আসে গোবরে কি তার টের পেয়েছে কেবল মৌমাছি মধু চুনেছে মধুপূর্ণ মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ও কর সাধনা সঠিক পথের পাবে সন্ধান ওরে হেলা করো না মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে ও কর সাধনা বলুন সুবহানাল্লাহ আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে কি বলে চিনেছেন আমিনউদ্দিন কি নাম আমিনউদ্দিন বাবা আমার বলুন এই আমিনউদ্দিন কোনটা দুটো হাত এই দুটি চোখ এটা মাথা এই দুটি পা এটা পেট এটা পিঠ তো আমিনউদ্দিন কোনটা নাম আমিনউদ্দিন কোনটা বাবা বলছেন নাম একজন বলছেন নাম সে আবার কি বলে আমার মাঝে আপনি বলেন গাড়ি কে কিনেছে আমি বাড়ি কে কিনেছে আমি জমি কে কিনেছে আমি মোটরসাইকেল কে কিনেছে আমি আমি কে আমার মাঝে খুব মনোযোগ প্রেমের নজরে শুনবেন একদম আমি মানুষকে যে সঠিক পথ সেটাই বলছি আমার মাঝে আমি আছে কর্ম জীবন আমার কাছে রে
গেলো নবীর ইশারা, পথ বে চলবে না বেশি নাই। ফাঁকি দিচ্ছ লোকের, আলটেলে চাষ করতেছ লোকের, স্ত্রী পুত্র বন্ধু দ্বারা, আপন তোমার নহে তারারে, বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়, পথবে চলবে না বেশি নাই। তারপরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে, বিবি আমার, বাচ্চা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, এ আমার ও আমার, কেউ হবে না রে বাবা। তোমার হবে নবী, তোমার হবে নবীওয়ালা, তোমার হবে কোরআন, তোমার হবে সাথিনামা, তোমার হবে আল্লাহর নেক হুকুম পালন করা নেক কাজগুলো তোমার সাথী। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে, ফেলে আসবে কাফন দিয়ে ওগো নির্জন জায়গায়, পথ বে চলবে না বেশি না। নিজেকে পরিবর্তন করুন ও আব্বা, নিজে সঠিক পথে চলে আসুন। তাহলে আমিরুদ্দিন কোনটা বলছেন নাম সে আবার কি? এর দুটি কার হাত? আমিনুদ্দিনের হাত তো না আপনার হাত? আমিনুদ্দিনের হাত। কার পাগড়ি? আমিনুদ্দিনের। কার জুব্বা? আমিনুদ্দিনের। কার রুমাল? আমিনুদ্দিনের। পা কার? আমিনুদ্দিনের। চোখ কার? আমিনুদ্দিনের। ও আব্বা, আমি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সামনে আপনারা পিছনে যারা আছেন সবার কথা ছুঁয়ে দিলাম, এখন আপনারা বলছেন হুজুর আপনি আপনি আমার, আপনি আমার, আমি তোমার, আমি তোমার, এ সব সব গেল। শুধুমাত্র আমার সঙ্গে যারা আছে, আমার হাত পা, আমার চোখ কান, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো না তুমি তুই কি কাজ করেছো, বলো তুমি বলো, জলদি করে বলো। হাত বলবে হাতে, তখন সঙ্গে সঙ্গে জবান খুলবে, আল্লাহ পাক মাঝের চক্রামে মেম্বারের মেয়ের হাত ধরে জোর করে টানাটানি করেছিল আমার দ্বারাতে, আমি নদ্দিন এত পাপি, আমার কোনো অপরাধ নয়, আমি চাইনি মেম্বারের মেয়ের হাত ধরি, আমি চেয়েছিলাম আপন বিপির হাত ধরে থাকো, আর যদি সময় পাও আমার দ্বারাতে কোরআন মাজিদটা খোলো, কিন্তু আমি নদ্দিন করলো না, মেম্বারের বিপির হাত ধরে রাতের বেলায় টেনে ধরেছে আল্লাহ, আমার অপরাধ নয় সব, আমি নদ্দিনের হাত আমার হলো না, হাত উল্টো চলে গেল, পা বলবে আল্লাহ আমি যেতে চাইনি, জোর করে মদের আড্ডায় নিয়ে গিয়েছে, সিনেমার আড্ডায় নিয়ে গিয়েছে, তাহলে পা আমার হলো না, চোখ বলবে আমি দেখতে চাইনি, জোর করে দেখিয়েছে, বাবা আমার সবাই আমার বিপক্ষে চলে যাবে, তাহলে আমিনুদ্দিন কোনটা? আমিনুদ্দিন কোনটা? আরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, এ পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। হাজরতে শেখ ফরিদ বলেন, হুজুর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে তা তো আমার জানা নাই, যদি তাই হয় বাবা তুমি যদি মানুষ হতে চাও তাহলে আমার সঙ্গে চলো। হুজুর হবে না, আমি আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, মায়ের বিনা অর্ডারে যেতে পারবো না। ফরিদ আল্লাহওয়ালা মানুষের কথা আপনার কিনা শুনে বাড়িতে চলে আসলেন, এসেছেন যেই না বাড়ি, মা বলতে যে তাড়াতাড়ি, ও গো বাবা ফরিদ খবর দিলে না, চিঠি দিলে না, কেন তুমি তাড়াতাড়ি বাড়ি এসেছো?
আমি আল্লাহওয়ালা মানুষের দর্শন পেয়েছি, উনি আমাকে বললেন জ্ঞান নাকি দুই প্রকার, এক হলো আচ্ছা বাবা শেষ করে দেব, এরা উঠে যাচ্ছে হয়তো পেশাব লেগেছে মনে হয়, পেশাব নাই ওরা তোফা খাবে মনে করছে, চল যাই আগে অনেক হয়েছে, অসুবিধা নাই। আসলে আজকের মেহফিলটা একজন আল্লাহওয়ালা মানুষের শুভ আগমন হয়েছে, বুঝতে পেরেছেন, আর গ্রামে যেহেতু আল্লাহওয়ালা মানুষ বেশি, পীর ভক্ত মানুষ বেশি, সুন্নিয়াত মানুষ বেশি, এর জন্য আমি চেয়েছি যে ওলিদের কিছু কথা বলি, আসল পথের ঠিকানাটা আগে দিই। আমি যে কি, আমাকেই যদি সে না চিনতে পারে, নিজেকেই যে না চিনলো তার কাকে চিনবে, নবী রসুল চিনবে কেমন করে, আমাকে যে চিনতে পারবে তা আস্তে আস্তে সব পাব, নিজে চেনে না পথ ভোলার মতো পথ চলে। সোনামানিকের আমার ফরিদ ভাইতে মা বলে বাবা ফরিদ কোনো খবর নাই কেমন করে এলে, মা আপনি বলুন আমাকে কি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে, জি বাবা তখন তুমি মানুষ হবে যখন তুমি আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হবে, ও গো মা জননী যদি তাই হয় আপনি আমার জন্য দোয়া করুন, আমি বাড়ি ঘর ছেড়ে এবার চললাম জঙ্গলে আল্লাহ আল্লাহ করতে। ও সোনা মানিকেরা ঘটনাটা একটু ভালো করে শুনুন, আপনাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি। এই ফরিদ যে জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহ করতে যেন আল্লাহর ধ্যানে মশগুল হয়ে আছেন, রাত দিন এক এক কার করে দিয়েছে, আল্লাহ আল্লাহ জপতে লেগেছে, বলুন সুবহানাল্লাহ, এত জপা জপি এত ভাবে আল্লাহকে ডাকে, একদিন নয় দুই দিন নয় আট দিন পর্যন্ত না খেয়ে উনি থাকতেন, যেই না ওনার ধ্যান ভেঙে যেত, ফরি সঙ্গে সঙ্গে ওনার পেটটা খোদাত পাইত, উনি সঙ্গে সঙ্গে গাছের পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস দিয়ে খোদা মিটিয়ে আবার আল্লাহর ধ্যানে লেগে যেত। খিদে লাগলে কি খেত, গাছের পাতার রস, পাতা ছুঁয়ে আনত চিবিয়ে রস দিয়ে ক্ষুদা মিটিয়ে আবার আল্লাহ ধ্যানে লেগে যেত। একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একটানা বারোটা বছর এই কাজ করেছেন, কতদিন, বারো বছর যখন এই কাজ করেছেন, বাবা আমার বারোটি বছর পরে বাড়ি ফিরে আসতেছি, চেহারা শুকিয়ে গেছে, মা সবুরা বলতেছে বাবা বারো বছর তুমি কিভাবে কাটিয়েছ, জননী সাত আট দিন পর্যন্ত আমি ফরিদ না খেয়ে থাকতাম, আমার আল্লাহকে আমি ডাকতাম, আল্লাহ পাকে ডেকে ডেকে আমি থাকতাম, সাত আট দিন পরে মাঝে ক্লান্ত হয়ে গেলে আমার যখন ধ্যান ভেঙে যেত পেট সঙ্গে সঙ্গে খেতে চাইত, ও জননী আমি সঙ্গে সঙ্গে বৃক্ষের কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে আমার পেটের ক্ষুধা মিটি আবার আমি আল্লাহ ধ্যানে লেগে যেতাম। মা বলে বাবা ফরিদ একটু তুমি কাছে এসো, ফরিদ যেই না নিকটে গিয়েছে ফরিদের মাথার চুল ধরে টান দিয়েছে, ফরিদ চিৎকার মেরে উঠেছে জননী আমার আপনি আমার গর্ভে ধারিনি, মা পেশাব পায়খানা জননী আজ আমি বারো বছর ভালো খাবার খেলাম না, কোন দুনিয়াবি ভালো খাদ্য খেলাম না, ও গো মা জননী আমি বৃক্ষের রস পান করেছি, আল্লাহর ইবাদত বান্দেগি করেছি, আপনার কাছে এসেছি, আমার চুল ধরে কেন টান দিয়েছেন। মা বলে বাবা ফরিদ মাত্র টান দিয়েছি, একবার বিচার করে দেখ, একবার হিসাব করে দেখ, ওরে ফরিদ চুল টানলে যদি এত কষ্ট হয় যখন তুই পাতাগুলো ছিঁড়েছিস তাহলে তারা কত কষ্ট পেয়েছে, তুই গাছের কচি পাতাগুলো ছিঁড়ে এনেছিস সে কত কষ্ট পেয়েছে, ওরে বাবা ফরিদ যে কষ্ট দেয় আর আল্লাহর ইবাদত করে সে কখন আল্লাহ পাবে না। কদিন আল্লাহ আল্লাহ করেছেন আপনারা, কদিন করেছেন, বলে হুজুর বছরে দুইবার ঈদ আর বকরা ঈদ, বলে আমি সপ্তাহে একবার, কে বলবে আমি দৈনন্দিন পাঁচবার, বারোটা বছর করি যদি কাজ না হয় এক পাতা ছেড়ার জন্য
হযরত ইসমাইল হাক্কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যিনি লেখক উনি বলতেছেন আমি একবার হাদিস বিশারদের নাম শুনলাম এজন্য আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখতে তিন দিন কষ্ট করে গিয়েছি হঠাৎ দেখতেছি শুনলাম লোক মানুষের কাছে কোথায় বলে যিনি হাদিস বর্ণনা করেন উনি মসজিদ থেকে আসতেছেন এমনি ওই যে হুজুর আসতেছে এখন উনি দেখতেছেন বাবা আসতে গিয়ে উনি আপনার গাছ পাশে ছিল একটা ঘেরা ঘেরা বলেন তো ঘেরা দেওয়া ছিল জমিতে ঘেরা দেয় ওই ঘেরার গায়ে ডাল গাছ ছিল তাজা গাছ একটা গাছের পাতা ছুঁয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন চলো বাড়ি যাই সবাই সঙ্গে যারা ছিল হুজুর আপনি বাড়ি যাবেন কেন তিন দিন কষ্ট করে এসেছি বলে এমন একজন ব্যক্তি বিনা কারণে বৃক্ষকে কষ্ট দিয়েছে তার হাদিস যদি আমি নিয়ে যাই মানুষ আমল করবে না একটা পাতা যদি না ছাড়া যায় তাহলে মদ খাওয়া যাবে টান মারতে যেই জটা রেখেছে বড় আ জটা ধরিয়ে হইতো আমার হলাম পীর ভালো আল্লাহওয়ালার কাছে যাবে তো পটল খাওয়াবে সুস্থ শরীর হবে আর জটাধারী মাল হাত কাটা মাল মানে হাত কাটা জামা গায়ে দেয় দাড়ি রাখে না আর বলে আমি মারে ফাতে চলে গেছি কসম খোদা যদি কোন মায়ের লাল থাকো তো মোকাবিলা করো কোরআন হাদিসের দায়রাতে তোমরা তিনে নেত্রে মারে ফাত শুনছো মারে ফাত শুরু হয়েছে মাওলায়ে কায়নাত থেকে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মারে ফাত শুরু তার জীবনে এক ওয়াক্তের নামাজ কাদা হয়নি মাওলা আলী বলেন আমি যখন একটা সেজদা দিয়েছি দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নেই তুমি গাজাখোর কাওয়ালি করছে আমাদের সুন্নিয়াতের ভিতরে কাওয়ালি করা নিষেধ হারাম বলেছে সরকারে আলা হযরত আর তুমি কাওয়ালি করতে তো ঢোল তবলা বাজাচ্ছ আর সুন্নি তো মার খেলে সুন্নিয়াতের নীতিতে চলো আজ তোমাদের জন্য রাফেজিরা ফারাজিরা ওহাবিরা সুন্নিদের প্রতি আঙুল তোলে খোদার কসম আহলে সুন্নাতুল জামাতের কাছে কোন মায়ের লাল নাই ওরা ঠেলে বেরিয়ে যায় সেটা আলাদা কোরআন হাদিসের দলিলে এগিয়ে যাবে এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি এদের বয়স তো 73 বছর আসলে আমাদের দোষে আমরা মার খেয়েছি ঢোল তাওলা বাজাবে আর বলবে আমি একেবারে পৌঁছে গেছি কোন জায়গায় আছে আর কিছু মানুষ জানে যে যে ঢোল তবলা বাজায় কাওয়ালি করে এরা হলো সুন্নি যে পীর মানে সে হলো সুন্নি নামাজ পড়তে যায় হয়তো ওদের ধারণাটা ভুল কিন্তু কিছু মানুষের ধারণা এরকম আছে বাংলাদেশেও এরকম মাল কিছু আছে জটাধারী মাল আ বাবা মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর এখানে বসি কাবাব কুত্তা তাড়াচ্ছে কিন্তু হাতের থালায় কি আছে ও জানে না মারে ফাতে পৌঁছে গেছে কোন সাহাবীর জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নাই কেউ দেখাতে পারে না তুমি যদি নবীর দিওয়ানা হও তোমার নামাজ কাজা হয় কেন কোন সাহাবীর দাড়ি কাটা ছিল বলতে পারে তুমি দাড়ি কাটিবা হাত কাটা জামা গায়ে দিবা শরিয়াত হলো মারেফাতের মূল বিধান এরা শরিয়াতকে আর মারেফাতকে আলাদা করে না শরিয়াত হলো জাল এই শরিয়াত যদি আপনার জাল ঠিক না থাকে তা আপনার মারেফাতের মাল নাই এটাই কোরআন বলেছে তোমার ঘেরা যদি ভালো না থাকে তা তোমার ক্ষেতের ফসল গরুতে ছাগলে খেয়ে গেছে এটাই দলিল বলে ঘেরা নাই তো ওর ক্ষেতে মাল নাই মাল যদি তোমার থাকতো তাহলে তোমার ঘেরা ভালো থাকতো আমার গসে আদমের জীবনে বাবা আমার এত নামাজ কাদা হয়নি আপনি কাদরিয়া তরিকার মানুষ যদি হন সুন্দর করে আপনার জীবনটা গঠন করুন আব্বাজি আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলী মায়ের কাছে কান্নাকাটি করে মা আমি একটানা 12টা বছর নষ্ট করে দিয়েছি মা আপনি আমার যত্ন আপ্যায়ন করা বাদ দিয়ে এত কষ্ট দিয়েছেন ওগরে আমার ফরিদ
দিদি যেদিন মানুষের মতো মানুষ হবি সেই দিন তুই আমার কাছে আসবি তোর মতো ছেলেকে পেটে ধারণ করি আমার পেট পচে গিয়েছে বাবা তুই আমার সন্তান বলে পরিচয় দিতে চাই না বেরিয়ে যা মানুষ হবি তারপরে আসবি ফরিদা বলে গিয়ে গেল জঙ্গলের ভিতরে গিয়ে দেখি বাবা আবার কি করবে খাওয়া দাওয়া বন্ধ তাই একটা আপনার কাঠকে করেছে কি সুন্দর করে আপনার পিসাই করে ভুষি করেছে আটা হয়ে গেছে দুটো রুটি বানিয়েছে এক মুশকিদা পানি নিয়ে জঙ্গলে আল্লাহ আল্লাহ করতে লেগেছে হাজাতে ফরিদ আল্লাহ আল্লাহ করেন জঙ্গলের ভিতরে সাত আট দিন একই অভ্যাস আট দিন পরে পেট খেতে চায় ফরিদ রুটির দিকে তাকান আর পানির দিকে তাকিয়ে বলে ওরে পেট আরো একটু আল্লাহকে দেখে নে একটু পরে খাবো আর একটু আল্লাহকে ডাক পরে খাবো আর একটু আল্লাহকে ডাক পরে খাবো এইভাবে ফরিদ আল্লাহ আল্লাহ করতে করতে বারো বছর আবার কেটে কাটিয়ে দেয় বাবা আমার খাওয়া হলো না কিছু ফরিদ বাড়িতে চলে এলো মা সবুরা বলে বাবা কিভাবে বারো বছর কাটালে ও গো মা।